হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিওকে নিয়ে। তো আমি বলেছিলাম লিও খুব কম শো পাবে এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। এবার এটা আমরা যদি দেখি বাংলা সিনেমার জন্য ভেবে থাকি তাহলে খুবই ভালো ব্যাপার, কারণ এতে বাংলা সিনেমাই লাভ হলো। কারণ লিও বেশি শো পেলে লিও বহুত মানে প্রচুর দর্শক দেখতো। যে অডিয়েন্স এখন বাংলা সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছে তারা এখন এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে থাকতো। তো সেই হিসাবে কলকাতার দিকে এটা শো খুব কম পেয়েছে, একদমই কম শো পেয়েছে। তবে অবাক করে দেওয়ার ব্যাপার হচ্ছে লিওর ক্রেজটা কতটা তোমরা বুঝতে পারবে। যে কটা শো পেয়েছে সেটা প্রিয়াতে হোক, সেটা নবীনাতে হোক বা অন্যান্য জায়গাতে, যে কটা বেসিক্যালি কোনো মাল্টিপ্লেক্স একটা শো পায়নি, পেয়েছে শুধুমাত্র কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে। এবার সেই সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স দেখার মতো, নবীনা সকাল 10টা শো অলরেডি প্রায় মোটামুটি ফুলের দিকে, প্রিয়াতে রেসপন্স বেশ ভালো, মানে দারুণ চলছে। এবং হুগলির দিকে তো রেসপন্স দেখার মতো, উদয়ন থেকে শুরু করে বিভিন্ন যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি লোকে টিকিট কাটা স্টার্ট করে দিয়েছে। মানে এটা এটুকু এটুকু বোঝা যাচ্ছে যে পরিমাণে এটা শো পাওয়ার ডিজার্ভ করে, সেই সিনেমাটা এটা তার 10%ও ডিজার্ভ না করা শো পেয়েছে, মানে খুব কম শো পেয়েছে। তা সত্ত্বেও যে কালেকশন করতে চলেছে বাংলাতে হিউজ হবে না, কারণ শো কম পেয়েছে, কিন্তু যেটুকু পাচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে এটাকে যদি শো প্রচুর দেওয়া হতো কি করতে পারতো। এবং আমার তো মনে হয় লিও দেখার জন্য প্রত্যেক অলরেডি এক্সাইটেড রয়েছে, অনেকে খেপেও আছে যে এটা কেন শো পেলো না। কারণ আমার মনে আছে আমি পোল ক্রিয়েট করেছিলাম বাংলা সিনেমার সব থেকে বেশি পোল ক্রিয়েট হয়েছিল লিওর জন্য, মানে দশম অবতারের থেকেও লিও নিয়ে লোক এক্সাইটেড ছিল। তো আমার চ্যানেলের কথা যদি বলি তো সেদিক দিয়ে শো খুবই কম পেয়েছে, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, কিন্তু যারা এই সিনেমাটা দেখতে গিয়েছিল তাই জন্য কোথাও গিয়ে ব্যাপারটা চিন্তার হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক, সিঙ্গেল স্ক্রিন আশা করছি ভালো চলবে, সমস্ত সিঙ্গেল স্ক্রিনে কিছু কিছু করে শো এটাকে দেওয়া হচ্ছে যেহেতু সিনেমাটা ক্রেজ মারাত্মক রয়েছে। এবার যদি এটা খুব ভালো সিনেমা হয়ে থাকে, যদি এটা এলসিইউ এর অন্তর্গত হয়, আমি শিওর এটা শো বাড়বে, তখন চাপ হয়ে যাবে। যদি বাংলা সিনেমাগুলো প্রথম সপ্তাহে ভালো পারফরমেন্স না করতে পারে বাই চান্স, তাহলে কিন্তু এই সিনেমাটা সেকেন্ড সপ্তাহ থেকে নিজের জায়গা তৈরি করতে পারে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। সেকেন্ড কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে দশম অবতারের অ্যাডভান্স বুকিং। ভাই কাঁপিয়ে দিয়েছে, সত্যি কথা বলছি কাঁপিয়ে দিয়েছে। কারণ রিলিজের প্রথম কথা 4 দিন আগে থেকে বাংলা সিনেমার বুকিং চালু হয় না, চালু হলে লোকে টিকিট কাটা শুরু করে না। বাংলা সিনেমার ক্ষেত্রে এতে হয় সেটা হচ্ছে স্পট বুকিং, আর কিছু বিরাট হাইওয়ালা সিনেমার ক্ষেত্রে 1 দিন কি 1.5 দিন আগে থেকে টিকিট কাটা লোকে শুরু করে। কিন্তু দশম অবতারের ক্রেজ, মানে মোটামুটি 3-2 দিন আগে মোটামুটি অ্যাডভান্স বুকিং চালু হয়েছে, তখন থেকেই 24 ঘন্টায় 6,000টা টিকিট বিক্রি হয়ে গেছিল। এবং পার ডে 6,000, 5,500, 6,500 এরকম করে টিকিট বিক্রি হচ্ছে, যেটা বাংলা সিনেমার দিকে একটা বিরাট বড় রেকর্ড এবং রীতিমতো মানে টিকিট কাটার দিক থেকে এটা ট্রেন্ডিংয়ে রয়েছে। আমরা দশমতার খুললেই দেখতে পাবেন যে এটা রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটা একটা বিরাট ব্যাপার। এবং প্রসেন চট্টোপাধ্যায় যে বলেছিল যে এবার আমি আমার খেলা দেখাবো, সব হাউসফুল করাবো, কোথাও গিয়ে সেটা হবে, কারণ সকাল 9টা 10টা শোগুলোতে লোকে কিন্তু টিকিট কাটা অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং টিকিট প্রাইস বেশ হাই, তা সত্ত্বেও লোকে টিকিট কাটছে। মানে এই সিনেমাটার ক্ষেত্রে বাঙালি অডিয়েন্স ঠিকই করে নিয়েছে, মাল্টিপ্লেক্সে দেখবে যদি টিকিটের প্রাইস যা হয় তারা কাটতে রাজি রয়েছে, কারণ তারা এতদিন পর সৃজিৎ মুখার্জি এবং প্রসেনজিৎকে পুজোয় স্বাগত জানাবার জন্য তারা রেডি। এবং আমার মনে হয় এটা রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশন করতে চলেছে, কর্ণ সুবর্ণ যা করেছিল তার থেকেও ভয়ানক কিছু করবে, এবং গোটা কলকাতা এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়ে রয়েছে মানে এই ম্যাজিকটা দেখার জন্য। তো দশম অবতারে কিন্তু টিকিটের চাহিদা প্রচুর, মারাত্মক রকম, এবং এটাই পুজোয় সব থেকে বেশি শো পেয়েছে। এসবিএফ সিনেমাগুলো তো অবশ্যই পেয়েছে, কারণ এসবিএফ এর সিনেমা, এছাড়া বাদ বাকি যে মাল্টিপ্লেক্সে বহুদিন পর কোনো বাংলা সিনেমা সকালের দিকে এত ভালো ভালো শো পেয়েছে, 9টায় 10টায় 11টায় এরকম টাইমে শো বাংলা সিনেমা খুব কম পায়, সেখানে দাঁড়িয়ে এটা এবার পেয়েছে। কারণ এই বছর কোনো বড় সিনেমা নেই, আগের তার বিক্রম বেদা ছিল। তো আমার মনে হচ্ছে পুজোতে এই সিনেমাটা কিছু না কিছু একটা রেকর্ড তো করবে, প্রথম 1-2 দিনের মধ্যেই 1 কোটি করে দেয়, তার বেশিও করে ফেলতে পারে যেরকম বুকিং স্টার্ট হয়েছে। এবং হিউজ শো পেয়েছে, ভয়ঙ্কর শো পেয়েছে, আরও শো বাড়বে। এবং মাল্টিপ্লেক্স রেসপন্স যেটার উপর এখন বাংলা কালেকশন নির্ভর করে, সেখানে এটা কিন্তু রীতিমতো ফাটিয়ে দিচ্ছে। এবার দেখা যাক কি হয়, তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও, তোমরা কতটা খুশি দশম অবতারের বুকিং নিয়ে। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঘায়তীন, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে ভালো কথা, কিন্তু চেঙ্গিসের ক্ষেত্রে প্যান ইন্ডিয়া যে প্রমোশনটা হয়েছিল সেটা খানিকটা কম হয়েছে বাঘায়তীনের ক্ষেত্রে। হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ সবই হয়েছে, কিন্তু যেখানে ওখানে গিয়ে যেভাবে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে সবকিছু চিন্তা করেছিল, ওখানে এ ব্যাপার এএফ ফিল্মস ডিস্ট্রিবিউট করেছিল, এই ব্যাপারগুলো বিরাটভাবে সাহায্য করেছিল চেঙ্গিসকে শো পেতে। চেঙ্গিস কিন্তু একটা হিউজ পরিমাণ শো রিলিজের প্রায় 2-3 দিন আগে থেকে পেয়ে গেছিলো, এবং শুধুমাত্র মুম্বাই নয়, দিল্লি থেকে শুরু করে ইউপি, রাজস্থান, বিহার সমস্ত জায়গায় গিয়ে যেতে যেভাবে প্রমোশন করেছিল, প্যান ইন্ডিয়া প্রমোশনটা যেভাবে করেছিল, মানে হিন্দিতে শো পাওয়ার ক্ষেত্রে বিরাট পরিমাণে সাহায্য, কারণ হিন্দিতে দেখুন কালেকশন খুব বেশি করা ডিফিকাল্ট। সেখানে যদি অন্ততপক্ষে চেঙ্গিসের মতো শো পায় বাঘায়তীন, তাহলে 2.5 কোটি 3 কোটি কালেকশনটা মানে হতে পারে, কারণ লিও বলি বা গণপত বলি এগুলো কিন্তু মুম্বাই টুম্বাই সাইডে বেশি শো পাচ্ছে, স্বাভাবিক সেটা। তো সেখানে বাঘায়তীনকে লড়তে গেলে কিন্তু শো সংখ্যা প্রায় 150-200 হতে হবে, যেটা চেঙ্গিসের ক্ষেত্রে ছিল সব জায়গায় মিলিয়ে আমি বলছি। কিন্তু বাঘায়তীনে কিন্তু এখনো হিন্দি অ্যাডভান্স বুকিং কিন্তু চালুই হয়নি, মুম্বাইতে যেখানে গণপত থেকে শুরু করে লিও সব কিছু চালু হয়ে গেছে, বাঘায়তীনে চালু হয়নি। এবং এটা কিন্তু কেন হচ্ছে, কারণ সেই ডিস্ট্রিবিউশনের অভাব। চেঙ্গিসের ক্ষেত্রে একটা এফ লিন্স ছিল বলে গেইটি গ্যালাক্সি থেকে শুরু করে সব কিছুতে মানে বড় বড় জায়গাগুলোতে
ভালো শো পেয়েছিল, সেই কারণেই কালেকশনটা কিন্তু হয়েছিল, কম হলো অনেক সিনেমার থেকে বেশি ছিল। তো এটা বাঘাযতীনের ক্ষেত্রে কতটা হবে এটা আমাদের চিন্তার ব্যাপার, কারণ কলকাতাতে কোথাও এখন হিন্দি বুকিং চালু হয়নি, রিলিজের আর মাত্র কদিন বাকি রয়েছে, এবং মুম্বাই টুম্বাই সাইডেও এখনো অব্দি কিন্তু অ্যাডভান্স বুকিং চালু হয়নি। কিরম কি শোভা, কারণ দেবদা কদিন আগে আস্ক দেবে সম্ভবত কালকেই মনে বলেছিল যে 60-70টার মতো সিনেমা হলের আমরা চেষ্টা করছি, যদি সেটা পেয়ে যায় খুব ভালো, কিন্তু প্রথম দিকে চাপে থাকবে। লিও গণপতিটা কিভাবে বলতে পারছি না, লিওর কিন্তু একটা ক্রেজ কিন্তু রয়েছে, সার্টেন একটা ক্রেজ কিন্তু রয়েছে, সেদিক দিয়ে কিন্তু কোথাও গিয়ে বাঘাযতীন কিন্তু হিন্দি সাইডে কিন্তু একটা বড় চাপের সম্মুখীন কিন্তু হতে চলেছে। এবার এটা আশা করছি ওয়ার্ড অফ মাউথের উপর ভিত্তি করে ভালো চলবে, কিন্তু আগে হচ্ছে আমাদের এখানে ভালো চলতে হবে, এখানে যদি একটা ভয়ঙ্কর কিছু করতে পারে তাহলে হিন্দি সাইডেও চলবে, আশা করছি শো বাড়বে। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম বিরাট পরিমাণে একটা শো পাবে, সেটা খানিকটা ডিস্ট্রিবিউশনের অভাবে, অনেকে তো বলেছিল YRF নাকি ডিস্ট্রিবিউট করছে, এগুলো কিছুই হয়নি, যদি হতো তাহলে আই থিঙ্ক আর একটু বেটার হতো। তবে প্রমোশন আমার মনে হয় আরেকটু বেটার করা যেত, জিতে যেভাবে করেছিল পার ডে মুম্বাই গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মুম্বাই রাজস্থান, সেটা যদি দেবদা করতো আই থিঙ্ক সিনেমাটা ক্রেজ হিন্দি সাইডে আরও বাড়তো, বাংলায় তো রয়েছে কিন্তু হিন্দি সাইডে খানিকটা কম। তো সেটা আদৌ চেঙ্গিসের যে 2.5 কোটির যে রেকর্ডটা বক্স অফিসে, সেটাকে বাঘাযতীন কতটা ভাঙতে পারে সেটা এখন দেখার। তোমাদের কি মনে হয়, পারবে কি পারবে না অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক দেবে লাইক। ভালো থাকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, হতো ভাই, টেক কেয়ার।